নমস্কার মই কমল শর্মা আর আপনার মাজত মই লৈ আইছো মেট্রিক পরীক্ষার ম্যাথসর যেখানে এক নম্বর কোয়েশন আছিল যেবিলাক এক নম্বরের কোয়েশন আছিল সেই কোয়েশন বিলাকর সলভ করে দিছো প্রথম কোয়েশন তো আছিল আমার পরিমেয় সংখ্যা দিয়ে পরিমেয় সংখ্যা আমার উল্লা পড়িছে 14588 আমার 625 হরণ করে পড়িছে আর এই হরণত দশমিক প্রসারণ তলর কোনটো দশমিক স্থানের পিছত হে হব সেইটো আমাক উলিয়াব দিছে সো এইটো হইছে আমার উঠি গৈছে কিমানটা দশমিক স্থানের পিছত আমার উঠি গৈছে 1 2 3 4 সে সি নাম্বার অ্যানসারটো নাম্বার 1 কোয়েশনটোর অপশনটোর শুদ্ধ উত্তর হবো সি 4 দুই নম্বরটো কোয়েশনটোত আছে তলর কোনটো পরিমেয় সংখ্যা এই অ্যানসারটো হব রুট 3 বাই রুট 22 কিয় হয় মই কৈ দিছো এবার এই কারণে এইটো হব রাইট অ্যানসার এ আমার তিনি নম্বরটো আছে 4 ইউ স্কয়ার প্লাস 8 ইউ শূন্য কেইটার পূরণ ফল হল এতিয়া মই এইটো কৰি দিছো আমার অপশন কেইটা যেটো জিরো বুলি দিয়া আছে সেইটোৱে আমার শুদ্ধ উত্তর হব চারি নম্বর কোয়েশনটো আমার খুব সহজ ইয়াত দিয়া আছে কি শর্ত সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এটা দ্বিঘাত সমীকরণ হব আমার দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটোত দিয়া আছে যে এ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এই সমীকরণটো কি শর্ত সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হব কিতাবখন তোমালোকে যদি ভালকৈ চাই লোৱা তাত লিখাই আছে এ নট ইকুয়েল টু জিরো আমার দ্বিঘাত সমীকরণটো দ্বিঘাত সমীকরণ বুলি কম আমি এ নট ইকুয়েল টু জিরো শর্তটোর কারণে মই আগবাড়িছো এতিয়া ফাইভ নম্বর কোয়েশনটোর ফালে ফাইভ নম্বর কোয়েশনটো অকমান কনফিউজ হয় মোৰ মতে উত্তরটো হয় 12/5 কেনেকৈ হয় মই উলাই দিছো বিটো হব আমার শুদ্ধ উত্তর আইসো সিক্স নম্বর কোয়েশনটো লৈ সিক্স নম্বর কোয়েশনটোত আছে 10 আর 01 বিন্দুর মাজর দূরত্ব হল দূরত্বটো আমার উলিয়াব দিছে দূরত্বটো কিমান হয় কি হয় সেইটো মই কৰি আছো বোর্ডত এতিয়া আমার অপশনত যেটো আছে রুটটো দিয়াই আছে ইয়াত অপশনটো বি নম্বর অপশনটো শুদ্ধ হব এতিয়া আমি আহিলো সাত নম্বর কোয়েশনটোর ফালে সাত নম্বর কোয়েশনটোত আছে এটা স্তম্ভর পাদবিন্দুর পৰা 30 মিটার আঁতৰত ভূমিত থকা এটা বিন্দুর পৰা স্তম্ভর শীর্ষর উঠন কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভর উচ্চতা কিমান হব আমাক সেইটো উলিয়াব দিছে এতিয়া মই এইটো আমি বোর্ডৰ ফালে কৰি দিছো এই অপশনটোত আমাৰ 30 মিটার দিয়া আছে এইটো হব আমাৰ শুদ্ধ উত্তর বৃত্তটোর একটা চাকর কালি উলিয়াব দিছে আমার পরিধিটো দিয়া আছে 22 সেন্টিমিটার এতিয়া মই বোর্ডত কৰি দিছো আমার এতিয়া অ্যানসারটো হব আমার 77/8 সেন্টিমিটার স্কোয়ার নম্বর কোয়েশনটো আছে এজন বোলারে আঠখন ক্রিকেট খেলত দখল করা উইকেটৰ সংখ্যা তলত দিয়া ধরনের দুই আমার যেহেতু তিনটা দিয়া আছে আমার বহুল হব দুই আর অপশনটো আমার শুদ্ধ হব সিটো সিটো আমার অ্যানসারটো হব আমার দুই দশ নম্বর কোয়েশনটো হল ঘটনা ইর সম্ভাবিতা যোগ ঘটনা ই নহয় সম্ভাবিতা কিমান হব আমার অ্যানসারটো হব আমার ওয়ান নেক্সট আইসো আমি এগারো নম্বর কোয়েশনটোর ফালে এগারো নম্বর কোয়েশনটো দিয়া আছে আমার 9 সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 9 10 স্কোয়ার 60 ডিগ্রির মান কিমান হব মই তো বোর্ডত অকনমান করে দিছো তোমালোক এতিয়া আমার অপশনত যেটো 9 আছে সেইটো হব আমার শুদ্ধ উত্তর অপশন 12 নম্বর কোয়েশনটো আছে প্রত্যেকৰে আয়তন 64 ঘন সেন্টিমিটার বিশিষ্ট দুটা ঘনক মূৰে মূৰে সংযোগ করা হল তেনে হলে চৌপলটোৰ পৃষ্ঠকালি কিমান হব সেইটো আমাক উলিয়াব দিছে
এটো মই বৰ্ডত অকণমান কৰি দিছো সেন্টিমিটাৰ স্কোৱাৰ 160 সেন্টিমিটাৰ স্কোৱাৰ যিটো অপচন দিয়া আছে সেইটো হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰ ইয়াতে দিয়া আছে সি নম্বৰ অপচনটো দিয়া আছে 160 সেন্টিমিটাৰ স্কোৱাৰ এইটো হ'ব আমাৰ শুদ্ধ উত্তৰটো ঠিক আছে আজি লৈ মানে আৰু নেক্সট আমি যদি বেলেগ বেলেগ পেপাৰৰ আমি নতুন নতুন গৈ আমি সলভ কৰিব পাৰো তেতিয়া হলে আমি গটেখিনি দি দিম আজি অকল এমসিকিউ খিনি দি দিলো ভিডিওটো হেকলৈ সহবে ধন্যবাদ থাকিল আপোনালোকলৈ লগতে আমাৰ এই চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নিশ্চয় নাপাহৰিব লাইক কমেন্ট দি দিব যদি ভিডিওটো ভাল লাগে তেতিয়া হলে কমেন্টত দি দিব যদি এই অ্যানসার বিলাকত যদি আপোনালোকৰ যদি খেলিমেলি আছে তেতিয়া হলে মোক কমেন্টত জনায় দিব পাৰে মই তাৰ রিপ্লাই আপোনালোকক গটেখিনি কথা কৈ দিম ধন্যবাদ